বিস্তারিত দেখুন গাইবান্ধা প্রতিনিধি আব্দুল মতিন সরকারের করা প্রতিবেদনে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাত বাগান করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল কবির। তিনি উপজেলা পরিষদের ভবনের ছাদে বিভিন্ন প্রজাতির বনজ ফলজ ও ঔষধি গাছের বাগান করে দৃষ্টিনন্দন করেছেন ছাদ বাগানটি। কৃষিবিদ রাশেদুল কবির নিজেই প্রতিদিন অবসর সময়ে বাগানে লাগানো গাছগুলো পরিচর্যা করে থাকেন। ছাদ বাগানে লাগানো লেবু, আমড়া, জাম্বুরা, পেয়ারা, আমসহ শতাধিক প্রজাতির বিভিন্ন গাছ রয়েছে। বড় বড় ড্রাম কেটে ও চটের বস্তায় মাটি ভরাট করে গাছগুলো লাগানো হয়েছে। দৃষ্টিনন্দন ছাদ বাগানটি দেখতে প্রতিদিন হাজারো লোকজনের ভিড়। এ নিয়ে রাশেদুল কবিরের সাথে কথা হলে তিনি জানান, যাদের বাড়ির ছাদ রয়েছে তাদের জন্য ছাদ বাগান করা খুবই সহজ। তারা ইচ্ছে করলেই ছাদ বাগান করতে পারে। এতে করে প্রতিদিন পুষ্টির চাহিদা মিটিয়ে লাভজনক হতে পারে। আমার বাসার ছাদের উপরে আমিও একটা এরকম বাগান করব। কৃষিভাবে ছাদ বাগান, এখানে আমরা বিভিন্ন আধুনিক এবং উন্নত জাত গুলোর মাধ্যমে বাগানটা করেছি। এখানে বিশেষ নাগপুরি কমলা, দার্জিলিং কমলা, সাতগি কমলা, ভিয়েতনাম বারোমাসি মালতা, কাটিমন আম, তারপরে আমড়া, সিডলেস লেবু, থাই তেঁতুল, এগুলো আমরা করেছি। যে কৃষকরা এখানে যে আধুনিক যে উন্নত জাতগুলো আছে সেগুলো তারা সরাসরি এখানে দেখবে, দেখে তারা এভাবেই আর কি তাদের যে ছাদগুলো আছে তা তাদের ছাদ বাগানগুলো এভাবে সাজাবে। ওই জন্যই আসলে এই ছাদ বাগানটা করা। এর মধ্যে আধুনিক যে উন্নত যে জাতগুলো আছে এটা প্রচার হবে। এতক্ষণ রূপসী বাংলা টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। রূপসী বাংলা টিভি।